দাওয়ার তো কোনো ভাষা নাই, কিন্তু যাতে এরকম ঘটনা যাতে না হয়, সেই জন্য আমাদের তরফ থেকে যতটা আওয়াজ আমরা তুলতে পারি আমরা তুল, যাতে আর কোনো মা বাবার কুল খালি না হয়, এবং সামগ্রিকভাবে যাতে পরিবেশের যা হয়েছে, এবং এটা পরিষ্কার বুঝতেছেন কেন? কারণ এই সমস্ত বেসরকারি কোম্পানিগুলো কিছু মাতব্বর, যাদেরকে খুশি রাখার জন্য মাতব্বরের যা দেওয়ার, কাজে এই জন্য তাদের উপর কোনো চাপ সৃষ্টি হয় না। এই যে সাবরুমের যে অভিযোগ নতুন না, সাবরুমের পরিষেবার যে অবস্থা নানাভাবে ইয়ে হয়েছে, কিন্তু তাদেরকে যারা কইতে পারে বা যাদের সিদ্ধান্তে এদের পরিষেবা একটু উন্নত হইতে পারে, এই লোকটা বলে না, কিছু বলতে পারে না। ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি, যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য, তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জড়ে গেছে। আমি কথাটাই বলতে চাই, দুর্ঘটনা তো হয় ঠিকই আছে, কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হল ম্যান মেড, ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি, জনবিরোধী নীতি, এই রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল। একটা পরিবারের একটা মায়ের কুল খালি হল। এই ফিটকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, হাজারো অভিযোগ, অসংখ্য অভিযোগ, কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না, এদের কানে ঢুকে না। কেননা যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা, মানে খুশি করার প্রয়োজন, এদেরকে দিয়ে রেখেছে। কাজে এই লোকরা কিছু বলে না, কাজে বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরাজ্যের আরও 5টা ডিভিশন লুট করছে। আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব, যাতে শুধু ফিটকো না, সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে, ত্রিপুরা থেকে তাদের পত্রবর্জনই করা হয়, তো নতুবা আরও এরকম যে পূর্ণেন্দ জীবন যাবে। আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য, নতুবা সরকারের সম্মুখ ফিরবেন। কিন্তু আর যাতে না হয় এই আওয়াজ তুলতে দেখছি সেদিন আপনাদের এখানে আইসেন ইয়েতে, যে না এদের পরিষেবা খারাপ, এটা এই বিবেচনা করতে হবে, এটা করলে হইতো না। আমাদের তুলতে হইব যে না আবার সরকারিভাবে ব্যবস্থা করা তো, এইভাবে বেসরকারি করা মানে হলো আরো অনেক বিল্টুর জীবন আগামী দিন যায়। এরপরে হইলো পরিষেবার যা তোলা নিতে, যে আর কতজন কটা মায়ের কুল খালি হয়ে যাবে একটা সরকারি ভুল ডিসিশনের জন্য, শুধু পেয়ে গেল এটা যেন না হয়। শুনছি আমি এখানে পেয়েছি আমরা এটা খারাপ স্বীকার করছেন, এবং অন্য একটা জায়গা ওই কোম্পানি তার সম্পর্কে, সেটা শুধু বইলে গেলে হইব না, অথবা আগামী দিন আরো এরকম দুর্ঘটনা হইব, আরো বহু ক্ষতি হইব। অপদার্থটা ডিপার্টমেন্ট, ক্লাস ইন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট তো ঠিক আছে, যারা করে আর কি, এই মানে এরা সীমাহীন নৈরাজ্য। কারণটা কি, যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলোকে এইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, ফেটকুর মতো ছাত্র আছে, শুধু ফেটকু কেন, যে কোনো বেসরকারি কোম্পানি কি করে, এরা বরাদ পাইবার জন্য কিছু লোককে ভালো কিছু উপঢোকন দেয়,
বাস এদের দায়িত্ব শেষ, কারণ তাদের যাদেরকে সেবা করার খিদমত করার তাদেরকে দিলে পরে কিছু সন্তুষ্ট করলে পরে আর কিছু কাজ করতে হয় না, সেই কাজটাই করে আর তার কর্দিশায় নামে জনগণের উপরে। এরকম ঘটনা যাতে না হয় সেই জন্য আমাদের তরফ থেকে যতটা আওয়াজ আমরা তুলতে পারি আমরা তুল, যাতে আর কোনো মা বাবার কুল খালি না হয় এবং সামগ্রিক ভাবে যাতে পরিবেশের যা হয়েছে এবং এটা পরিষ্কার বুঝতেছেন কেন, কারণ এই সমস্ত বেসরকারি কোম্পানিগুলো কিছু মাতব্বর যাদেরকে খুশি রাখার জন্য মাতব্বরের যা দেওয়ার কাজে এই জন্য তাদের উপর কোনো চাপ সৃষ্টি হয় না। এই যে সাবরুমের যে অভিযোগ নতুন না, সাবরুমের পরিষেবার যে অবস্থা নানাভাবে ইয়ে হয়েছে, কিন্তু তাদেরকে যারা কইতে পারে বা যাদের সিদ্ধান্তে এদের পরিষেবা একটু উন্নত হইতে পারে এই লোকটা বলে না, কিছু বলতে পারে না, যার খেসার দিতে হইল আপনার পরিবারকে আমাদের সবাইকে যে আমরা তুলমুখ উঠে এখন।